ঋণের দায় থেকে ধনী বানাবে আপনাকে একটি প্রদীপের টোটকা। অবশ্যই একটি বার জীবনে করুন। আপনাকে বলছি, আপনাকে কথা দিতে পারি, আমাদের এই স্বস্তিক চ্যানেলের পক্ষ থেকে ঋণের দায় থেকে যেমন মুক্তি পাবেন, তেমনই জীবনে আর্থিক উন্নতি ঘটাতে পারবেন প্রচুর পরিমাণে। হ্যাঁ, সেটা আপনাকেই রোজগার করে আনতে হবে, কিন্তু ভাগ্য দেবী সাথ দিলে খুব দ্রুত সেটা অর্জন হয়ে যাবে। তাই আজকে প্রদীপের টোটকাটি আপনারা কিন্তু অবশ্যই দেখুন পুরোটা। সুখ দুঃখ সবার জীবনেই আসে, সবার জীবনেই যায়, কিন্তু এই খারাপ সময়টা বা দুঃখটা আমরা ভাবি যে দীর্ঘকাল ধরে চলতে থাকে, আর সুখটা খুব কম সময়েই আমরা উপভোগ করতে পারি। কিন্তু বন্ধু, আসলেই কি এমনটা? দেখুন, সুখও সমপরিমাণ আমাদের জীবনে, দুঃখও তাই। তবে কারোর জীবনে দুঃখটা কখন বেশি হয়ে যায়? যখন তার জীবনে নানান দোষ ত্রুটি থাকে, যেমন জন্মছকে গ্রহের অবস্থান সঠিক জায়গায় থাকে না, যার কারণে সৃষ্টি হয় গ্রহদোষ, বা নিজের অজান্তে কোনো ভুল কাজ করে ফেললে, কোনো নিয়ম না মানলে সেক্ষেত্রে দেবদেবীরা কুপিত হন, রুষ্ট হন এবং তাদের রোষের মুখে পড়তে হয়, যার কারণে আমাদের পাপ লাগে, তাই না? আর বাড়িতে ভিটেতে বাস্তু দোষ থাকলেও সেক্ষেত্রে আমাদের জীবনে নানান প্রকার সমস্যা তৈরি হয়। আর তাই আমাদের জীবনে, কারোর কারোর জীবনে দুঃখের টাইমটা, দুঃখর সময়টা বেড়ে যায়, সুখটা কমে যায়। আবার যার ভাগ্য তার সহায় থাকে, গুড লাক তার জীবনের প্রতিদিনের সঙ্গী হয়, অর্থাৎ যেমন তার গ্রহের অবস্থান ভালো থাকে, শুভ থাকে, কোনো দোষ থাকে না, বাস্তু দোষ থাকে না, বা সেই ব্যক্তি হিন্দু ধর্মের হিন্দু শাস্ত্র মতে সমস্ত নিয়ম কানুন ঠিক মতো মেনে চলেন, নিজের ভাগ্যকে সহায় রাখতে, ভাগ্য দেবীকে তুষ্ট রাখতে সর্বদা যেটা করার প্রয়োজন তাই করেন, তাদের জীবনে তো সুখের পরিমাণটাই বেশি থাকবে, তাই না? একজন ব্যক্তিকে দেখবেন তার জীবনে যদি নানান সমস্যা থাকে, তাহলে স্বাভাবিকভাবেই তার মন মেজাজ ভালো থাকে না, যার কারণে এই পরিস্থিতিতে কোনো ব্যক্তি না তার কর্মে ঠিক মতো মন দিতে পারেন, না ধর্ম পালন করতে পারেন, না কিছু জীবনে উন্নতি করতে পারেন। আর বিশেষ করে যারা ঋণের ভারে চাপা পড়ে থাকেন, তাদের উদ্দেশ্যে কিন্তু আমি আজকে এই ভিডিওটি নিয়ে চলে এলাম। জ্যোতিষশাস্ত্রে এমন অনেক কৌশল বা প্রতিকার রয়েছে যেগুলোর সাহায্য নিলে আমরা কিন্তু আমাদের জীবনের এই কঠিন সময় থেকে বেরিয়ে আসতে পারব। তাই এই ধরনের টোটকা আজকে আমি বলবো, আটার প্রদীপের টোটকা, যে কোনো ব্যক্তির ঋণ দূর করতে এবং তাকে ধনী ব্যক্তি হয়ে উঠতে সাহায্য করবে। বন্ধুরা, কি করতে হবে? রাতে আটার প্রদীপ জ্বালানোর জন্য একটা সহজ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি আপনি আপনার ঋণের বোঝা দূর করতে চান, ভালো ফল পেতে চান এবং এই প্রতিকারটি করে জীবনের নানান রকম বাধা বিপত্তি দূর করতে চান, শুভ কাজে বাধা আসলে এই টোটকাটি আপনাকে বাঁচাবে। আর্থিক সংকটের মুখোমুখি হলে সেই ব্যক্তিদের জন্য অত্যন্তই কার্যকরী এই টোটকা। আপনাকে কি করতে হবে? আটা না থাকলে ময়দার প্রদীপও করতে পারেন। ময়দা বা আটা দিয়ে আপনাকে পাঁচমুখী প্রদীপ তৈরি করতে হবে। হ্যাঁ বন্ধুরা, পাঁচমুখী প্রদীপ,
আপনারা দেখতে পাচ্ছেন পাঁচমুখী প্রদীপ কেমন হয় উপরে স্ক্রিনে ছবিটা এই রকম। এবং তাতে দিতে হবে সরষের তেল। হ্যাঁ বন্ধুরা, তাতে দিতে হবে সরষের তেল, শুধু সরষের তেল নয়। সরষের তেলের প্রদীপ তো আমরা জ্বালাই, কিন্তু সেটা কিসে জ্বালাই? কোনো ধাতুতে, তামা বা পিতলের প্রদীপে, এটা বলছি আটার প্রদীপে। সরষের তেল দেবেন, তাতে দেবেন কিছুটা কালো তিল, এর সাথে দেবেন একটি বাতাসা, সামান্য সিঁদুর, আর দেবেন একটি তামার মুদ্রা। হ্যাঁ ঠিকই শুনেছেন, এই যে জিনিসগুলো বলে দিলাম, দ্রব্যগুলো, এই দ্রব্যগুলোই আপনারা আটার প্রদীপে দেবেন বন্ধুরা। এবং তারপরে আপনি এই আটার প্রদীপ দিয়ে আরতি করবেন। সেটা আপনি আপনার আরতি করবেন মানে কি, আপনার বাড়ির সদর দরজায় দেখালেন, যেমন চারিদিকে ধূপ বাতি জ্বালিয়ে দেখান বাড়ির, সেরকম দেখাবেন। তুলসী তলায় দেখালেন, সদর দরজা দেখালেন, ঘরের চারদিকে, বাড়ির চারদিকে ঘুরে ঘুরে প্রদীপটি দেখালেন, এই পাঁচমুখী প্রদীপ চারিদিকে জ্বালিয়ে দেখালেন। এবং তারপরে এটি আপনি আপনার বাড়ির সদর দরজার বাইরের দিকে রেখে দিন। হ্যাঁ বন্ধুরা, কিন্তু রেখে দেওয়ার পরে আর তাকাবেন না, বা বাড়ির সদর দরজার বাইরে বলতে একবারে সামনেই নয়, বাড়ির থেকে বেরিয়ে একটুখানি দূরে রেখে দিন, আর ওই প্রদীপটার দিকে তাকাবেন না। এরপর আপনি আপনার ঘরের বাইরে বাইরে থেকে বাড়িতে ঢুকে ভালো করে আপনার মুখ হাত পা সব ধুয়ে আপনার ঘরে প্রবেশ করবেন। যদি ঋণ থেকে মুক্তি পেতে চান, আর্থিক অবস্থার উন্নতি করতে চান, তাহলে এই প্রতিকারটি আপনার জন্য খুবই কার্যকরী। এই ধরনের রীতি বা নিয়মগুলি মূলত প্রচুর বহুল প্রচলিত, এবং যারা করেছেন সেই সকল মানুষের সুফল পেয়েছেন বলেই তাদের ধ্যান ধারণার ওপর বিশ্বাস করে এই ধরনের প্রক্রিয়াগুলি বা উপাচারগুলি গড়ে উঠেছে। এর পিছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি তো নেই, কিন্তু যারা ধার্মিক মানুষ, যারা এই ধরনের বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, তারপর নানান ধরনের টোটকা উপাচার, এগুলোতে বিশ্বাস করেন, এগুলোকে মানেন, তারা কিন্তু এই নিয়মগুলি পালনও করেন। আপনি হয়তো জানেন না, আপনার পাশের ব্যক্তিটি প্রচুর পরিমাণে টাকা উপার্জন করছেন, তত্তর করে বড়লোক হয়ে যাচ্ছেন, কিন্তু ভেতরে যে উনিও এই ধরনের নানা নিয়মকানুন পালন করছেন, সেটা তো আমরা কারোর বাড়ি গিয়ে দেখি না, আর কেউই বলবে না আপনাকে। তাই আপনাদের জন্য আমি এই ভিডিওটি নিয়ে